বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আর রাগত আর হলো রোজা এই যে সামনে রোজা আসছে আসছে না আসছে না আর কদিন পরে মাত্র রোজা কিছু মুসলমানের ছেলে পান তিরঙ্গা গুটকা খৈনি জর্দা বিড়ি সিগারেট খেয়ে খেয়ে বেড়া বলবে গ্যাস হচ্ছে ভাই রোজা রাখতে পারছি না ডাই দেখাবে র‍্যানটাক দেখাবে আছে না নাই আ লুকে লুকে খাবে রোজার সময় যারা খায় তাদের বড় কষ্ট হয় লোকের সামনে খেতেও পারে না আর না খেয়েও থাকতে পারে না কোন দিকে যাবে রে বাবু বুঝতে পারছো তিরঙ্গা গুড়কা পূজ করে ফেলে আর বলে দেখছিস না ডাই জিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি শরীর খুব খারাপ হে তরুণ যুবকেরা নামাজের কাজা আছে রোজার কোন কাজা নাই যদি কেউ ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয় সেই রোজার কাজা হলো ধারাবাহিক ষাটখানা রোজা রাখতে হয় একটা রোজার রিমেডি হলো ষাটটা ধারাবাহিক রোজা এই ষাটটার ভিতরে যদি আবার একটা ছেড়ে যায় ফকাবিদ্রা বলেন আবার তার রিমেডি তার কাজা হলো সাতটা অর্থাৎ একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় সারা জীবন ধরে রোজা রাখলেও ওই একটা ফরজ রোজার সমান হবে না আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম

তাহলে ধনী এবং গরিব সবার জন্য এই তিনটা জিনিস পালন করতে হবে হে তরুণ যুবকেরা তারপরেও আপনারা আমার নবী গরিবি চেয়েছিলেন এবং সাদমতো zakat দিতেন এবং নবী আমার ওয়াজও করেছিলেন বাবা হে जवान যুবকেরা সেই নবী সেই রাসূল গরিবি চেয়েছেন তাই নবীর ঘোড়া কিনে দেবার ক্ষমতা নাই ঘোড়া কিনে দেবার নাতিদের ক্ষমতা নাই আল্লাহর নবী নিজে সেই সময় বলেছিলেন বাবা নাতিরাম আজকের দিনে আমি যদি ঘোড়া হয়ে যাই তোমরা কি আমার পিঠে চড়ে ঘোড়ায় চাপা আর শখটা আমি নিতে পারো হে তরুণ যুবকেরা হে আমার এমন দুই নাতি বলেছিলেন ও আমাদের কলিজার টুকরা নানা যান নিশ্চয় আপনি যদি ঘোরা হয়ে যান আমাদের আপনার পিঠে চড়ে ঘোড়ায় চাপার সামেটাতে কোনো আপত্তি নাই নাই আল্লাহর নবী তো জাহানের বাসা ঘরের মধ্যে নিজে চার হাত পায়ে হামা গুড়ি দিয়ে ঘোরা হয়ে গেলেন আর দুইজন কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান ইমাম হোসাইন ছোট ছোট বাচ্চা রাসূলের পিঠ মোবারকে উঠে চাল ঘোরা চাল চাল ঘোরা চাল এই ভাবে ঘোরা হয়ে ঘুরে বেড়াতে লাগলেন কেমন নবীর চরিত্র বাচ্চাদের সঙ্গে রাসুল আমার কেমন ব্যবহার দেখাতেন একটু চিন্তা করুন তো দেখি আজকে আমরা কত কঠোর হয়ে যাই শক্ত হয়ে যাই তারা মারি বকি হ্যাঁ আমাদের ব্যবহারটা কোন জায়গায় চলে গেছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এসে আল্লাহর নবীর খিদমতে এসে দেখেন দুই ভাই নবীর পিঠে চেপে ঘুরে বেড়ায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চকবরা পানি নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন আখিরী জামানার পয়গম্বর আপনি হলেন জগতে নির শেষ আপনি হলেন সৈয়দ মোর সালিম খতামুন নাবিন আপনি হলেন জগতে শ্রেষ্ঠ পাই আপনি হলেন দুই জগতের বাদশাহ আপনি রাহমাতুল্লিল আলামিন আপনি বাচ্চাদের এইভাবে ঘোড়াই ঘোড়াই ঘোড়া ঘোড়া চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা বা হুজুর বাচ্চারা তো ভালোই ঘোড়া পেয়েছে বাচ্চারা তো ভালোই সাওয়ারি পেয়েছে আল্লাহর নবী নবুয়াতের চেহারাখানা নিয়ে হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন বাবা ওমর কথাটা একতরফা হয়ে গেল বাবা আচ্ছা তুমি যে বললে বাচ্চারা ভালো সাওয়ারি পেয়েছে না না না

হে তরুণ যুবকেরা হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতের একটা নাম হলো ইউসুরাম জান্নাতের একটা নাম হলো ইউসুরাম যেখানে সরলতা বিদ্যমান সরল মানসিকতার লোকজন সেই জান্নাতে থাকবে জাহান্নামের একটা নাম হলো উসরাম যেখানে কঠোরতা বিদ্যমান কঠোর মনোভাবের মানুষগুলোকে সেখানে দেওয়া হবে তাই আপনার মনটাকে নরম করুন হৃদয়টাকে ভালো করুন কাল্পটা ভালো করুন নামাজটা পড়ুন সামনে রমজানের রোজাটা আসছে রোজাটা রাখুন আল্লাহ হয়ে যান আল্লাহর ওলিদের সোহবতে থাকুন ওলি আল্লাহর মতো জীবন যাপন করুন আর ওলি আল্লাহর মতো ইন্তেকালটা দুনিয়া থেকে করুন মরিলেও মরা হে যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল যদি লোকে দসে মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে বেঁচে থেকে কি যদি লোকে দুর্নাম করে যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে ছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অলিদের মত ওটা হলো আল্লাহর অলিদের মত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ইন্তেকালের সময় হুজুর আতর খুশবুটা খুঁজছিলেন বাবা আমার খুশবুটা কই হুজুরকে খুশবু দেয়া হচ্ছে বলছেন বাবা এটা নয় এই খুশবুটা নয় বাবা আবার অন্য একটা খুশবু দেয়া হচ্ছে আরে বাবা এটা তো নয় এই খজবুটা নয় হুজুর তো চোখে কম দেখতেন অন্তকালের আগে বয়স অনেক হয়েছিল চোখের জ্যোতি কমে গিয়েছিল ওই হাতে নিয়ে বলে দিতেন বাবা এটা তো নয় এই আতরটা নয় এই খজবুটা নয় আবার অন্য একটা দেয়া হলো নিয়ে এটা তো নয় বাবা এই খজবুটা নয় আবার একটা অন্য দেয়া হলো এটা নয় বাবা আরে বাবা কি যে করো যেটা আমার রাসূলুল্লাহ যে আতরটা দিলেন সেটা কোথায় গেল বাবা জীবন কেমন একটু ভাবতে হবে আমার দাদা জান নগরী হুজুর পীর কেমন রহমাতুল্লাহ এনতেকালের কয়েক রাত আগে আমারই অলেদ সাহেব হুজুর আব্বাজান হুজুর হুজুরকে বলেছিলেন আব্বাজান হুজুর যাকে হরিণ খোলা হুজুর নামে সবাই জানে আর কি হরিণ খোলা হুজুর কেবলা তো মস্ত বড় আলেম শাইখুল হাদিস বুঝতে পারছেন আপনার এখান থেকে আজকে কথা হচ্ছিল কয়েকজন মুরব্বী বাপ আমার কি ছিলেন দাদাজানকে তারা দেখেছেন তারা হায়াতে থাকা অবস্থায় কত বড় আল্লাহর অলি তাকে আল্লাহ করেছিলেন ইন্তেকালের আগে বলে দিলেন বাবা আমার আব্বা শুধু রাত্রে ছিলেন আর কেউ না বাপ বেটা দুজন বুঝতে পারছেন নারসিংহhme ছিলেন তো তখন বলেন বাবা আমাকে বাড়ি নিয়ে চলে চলে আর আমার বেশি হায়াত নাই আমি এখানে থাকব না বাড়িতে যাব আর একটা কথা জানাজার নামাজটা বাবা তুমি বড় আলেম তুমি পড়াবে জানাজার নামাজ দুই নাম্বার তিন নাম্বার হলো আমার আমাকে লক্ষ লক্ষ মানুষ আব্বা বলে ডাকে অনেক বয়স হয়েছিল হুজুর কেবলা একশো সতেরো বছর বয়স হয়েছিল লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে আমি কালের পরে তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবে না আমাকে তিন দিন রাখবে আমার আব্বা যান অলেজ সাহেব হুজুর বড় আলেম তো সাইকুল হাদিস দীর্ঘদিন হাদিসের দাস দিয়েছেন হাদিসে এসেছে মাইয়াতের আয়ে বের হওয়ার আগেই তাকে দাফন কর ছ ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় হ্যাঁ এই জন্য হাদিসে বলে দেয়া হয়েছে সবাই তোর আল্লাহর অলি নয় বাবা মরে গেলি পচা হয়ে যাবে তাই তাড়াতাড়ি দাফন কর কিন্তু আল্লাহর অলিদের শরীর পচে না গলে না নষ্ট হয় না তো হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর আব্বা জান ওয়ালিদ সাহেব হুজুর জিজ্ঞাসা করলেন আমার দাদা হুজুরকে হুজুর আব্বা তো তো আপনি যে বলছেন তিন দিন রাখতে তো কেমন করে রাখবো সেটাও বলে দেন তাহলে রাখতে গেলে তো এসি লাগে বরফ লাগে মেডিসিন লাগে এছাড়া তো আর রাখা যাবে না রাখবো কেমন করে আপনার ওসি আপনি মানতে হবে বলেন বাবা রাখার জন্য কোন চিন্তা করতে হবে না আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি দুনিয়ার জামিনে আল্লাহর সঙ্গে কথা বলে নাই এটা আল্লাহর অলি ছাড়া সম্ভব নয় ইন্তেকালে আজকে একজন আপনাদের হেনকার মুরব্বী বাপের সঙ্গে কথা হচ্ছিল বলে হুজুর আপনার দাদা জানের জানা যায় গিয়েছিলাম বুঝতে পারছি লক্ষ লক্ষ মানুষের জামায়াত কেউ বলে বারো লক্ষ কেউ বলে পনেরো লক্ষ কেউ বলে কুড়ি লক্ষ বিভিন্ন মিডিয়া তো আল্লাহর অলিদের আল্লাহ মতটা এইভাবে দেয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা হে জওয়ান যুবকে রং ভাইরা আমার মুরব্বি আনিরা আমার হিন্দুস্তানের শাহিন সাবাদ সাং সুলতানুল হিন হজরতে খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহিম জীবনের শেষ রাত বাবা খাদেম কে বললেন বাবা খাদেম আজ তুমি আমার কাছে থাকবে না যাও বাবা হুজরা থেকে বেরিয়ে যাও আজ তুমি বাইরে থাকবে বাবা আমার কাছে তোমাকে থাকতে হবে না আজ তোমাকে আমার কাছে রাখার কোনো প্রয়োজন নাই যাও বাবা আজকে তুমি বাইরে থাকো আজ তুমি আমার কাছে থাকবে না হে তোরুজ বখিরাম

হে আমার বন্ধুরা আগাত শুনে রেখে বাবা জেনে রেখে দেন রাত যখন গভীর হয়ে গেছে অধিক রাত যখন হয়ে গেছে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় কোন চারিদিকে নিস্তব্ধ কোন আওয়াজ নাই কোন শব্দ নাই হুজরা মোবারকের ভিতর থেকে কত মানুষ হুজুরকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর সালামের জবাব অবাক হয়ে গেলেন একটাই কোনটা দিয়ে মানুষগুলো ভিতরে ঢুকলো যাক ফজর হোক মোলাকাত হবে মানুষগুলো তো বেরিয়ে আসবে নিশ্চয়ই মোলাকাত হবে এই করতে 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 ফজরের সময় যখন হয়ে যায় আস্তে আস্তে যখন শুভেচ্ছা যখন ওয়াক্ত সে যায় সেই সময় দেখতে পাওয়া যায় ভিতর থেকে সালাম জবাবের আর শব্দ পাওয়া যায় না আমার সেই সময় সাহেব যখন মসজিদে আযানটা দেন মিনান্না তো নিদ্রা অপেক্ষা নামা উত্তম এই আওয়াজ ফজলের সময় আসে মুসলমানের ছেলেরা আমরা বহু মানুষই এই সময় নামাজে উঠে দাঁড়াতে পারি না দুর্ভাগ্য নামাজ ছাড়বেন না নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয় নামাজ কাজা করবেন না নামাজ ছাড়বেন না হে তরুণ যুবকেরা খাদেম সাহেবের কানে যখন এলো আসসালাতু খাইরুম মিনান নাউম নিদ্রা ভিক্ষা না মাজুত খাদেম সাহেব কে হুজুর বলেন বাবা খাদেম চলো বাবা মসজিদে যাই চলো বাবা জামাতে নামাজটা আদা করি বাবা আজ কিন্তু হুজুর আর খাদেম ডাকলেন না প্রত্যেক দিন হুজুর খাদেম ডাকেন আজ কিন্তু আর খাদেমকে ডাকলেন না আজ দেরি হচ্ছে দেখে খাদেম হুজুর কে ডাকছেন দরজা ঠুকছেন হুজুর উঠে বরণ উঠে বরণ হুজুর চলুন চলুন প্রতিদিন আপনি আমাকে ডেকে নিয়ে যান আজকে তো আমাকে ডাকেন না হুজুর উঠন ফজর আজান হয়েছে চলন মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করি কিন্তু আজ আর হুজুরের কোন সারা শব্দ না কোনো জবাব নাই শেষে ফজরের নামাজটা কাজা হয়ে যাবে এই চিন্তা করে আল্লাহর মাহবুব বান্দা খাদেম বান্দা খাদেম সাহেব মসজিদে গিয়ে তাড়াতাড়ি ফজরের নামাজটা জামাতে আদা করলেন সালাম ফেরার সঙ্গে সঙ্গে মহাব্বাতের মুরিদিন মহেব্বিনদের বললেন বাবা রা বাবা এই এই ঘটনা ঘটেছে বাবা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখি হুজুরের কি অবস্থা এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন সকলে আচার খে কাচার খেয়ে হুজুরের হুজরা মোবারকের সামনে এসে দরজা ঠোকা ঠুকি করে দরজা খানা ঠোকা ঠুকি করার পরে কোন সারা শব্দ না পেয়ে দরজা খানা ভেঙে ফেললেন দরজাটা ভেঙে আপনি যদি দেখেন ঘটটা জান্নাতের খোসবুতে আторе ভরপুর হয়ে গিয়েছে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা মুখটা অটোমেটিক ডান দিকে হয়েছে আল্লাহর কাবা ঘরে ঘরের দিকে হয়ে গিয়েছে ঘটটা জান্নাতের খোসবুতে ভরে গিয়েছে আর মুখটা কাবা ঘরের দিকে হয়ে গিয়েছে কপালে সোনালী অক্ষরে আরবী ভাষায় লেখা হয়েছে আযাম হাবিবুল্লাহ মাতা ফি হাব ইনি হলেন আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসাে ইন্তেকাল করেছে আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরু। দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বলে সবে করে পলাশ ফুলও সুন্দর গোলাপ ফুলও সুন্দর পলাশ ফুল লোকে পা দিয়ে মারিয়ে যায় গোলাপ ফুল তুলে নিয়ে নাকে সুকে পকেটে রেখে দেয় আপনি পলাশ ফুল হবেন না গোলাপ ফুল হবেন ঠিক করুন যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসে ছিল সবে এমন জীবন হবে করিতে গঠন হাসিবে তুমি ভুবন। আপনি যখন বিদায় নেবেন হাসতে হাসতে যাবেন মানুষ আপনাকে দেখে কাঁদবে আহারে এমন মানুষ হয়নি আর হবে না এই হলো আল্লাহর অলিদের আপনাকে ওয়ালা হতে হবে থাকতে হবে। হবে তাদের দেখানো চলতে বড় জুব্বা থাকলে আল্লাহর অলি নয় বড় মৌলানা হলেও আল্লাহর অলি নয় ঘন ঘন কোরআন হাদিস বললেও আল্লাহর অলি নয় ইবলি ও বিরাট বড় আলেম ছিল কথা ঠিক আল্লাহর অলি হতে গেলে তা কোয়াটা ঠিক করতে হবে এই কাল্পটা ঠিক করতে হবে আল্লাহর অলি হতে গেলে তার এলেম এবং আমলের সংমিশ্রণ ঘটাতে হবে যার মধ্যে এলেম থাকবে আমল থাকবে সেই আল্লাহর অলি হতে পারবে আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ থাকুন তাদের দেখানো পথে চলুন আল্লাহর অলিদের পরামর্শে জীবন যাপন করুন জীবনটা ধন্য হবে ওলি রাজাই বলেন বই খোলে খুলে। তোরাহ দূর পাপ হতে আই তোর বহু দূর পাপ হতে আই তোর বহু দূর এখনো কোরআবাণী যাই বয়ে যাই এখনো হাদিসি বাণী যাই বয়ে যাই প্রভুর রহমতিষ্টিতে দূর হতে আই তোরা দূর পাপ হতে আই তোরা বহুদূর পাপ হতে আই তোরা বহুদূর ওলি রাজাই বলে বই খুলে। খোলে

পাঁচ আট ছয় সামনে রামজানের রোজা আসছে ছাড়ুন রমজানের রোজাটা ধরুন অন্যায়গুলো ছাড়ুন আর আপনি ইস্তেখফার করুন অন্তর থেকে তওবা করুন এই তওবাটা যদি অন্তর থেকে করতে পারেন আমার আল্লাহর আরও সে কবুল হবে আপনার পূর্বের জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে মোবাইলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন মোবাইলে নবীর জীবনী ডাউনলোড করুন নামাজ শিক্ষা ডাউনলোড করুন মোবাইলের মধ্যে গান রাখবেন না অশ্লীলতা রাখবেন না অন্যায় রাখবেন না আপনি কখন মারা যাবেন কোন গ্যারান্টি নাই ওই মোবাইলটা আপনার ছেলে মেয়ে আপনার বাড়ির লোক আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার সবাই আত্মীয় স্বজন যখন দেখবে তখন তারা বুঝতে পারবে আহারে লোকটা কেমন ছিল কতটা অপরাধী ছিল মোবাইলে গান অশ্লীলতা নাই যদি লোড থাকে আপনি চুপি চুপি ডিলিট করে দিন আজ থেকে তওবা করুন আজ থেকে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহর মাহবুব পান্দাদের অনুসরণ করুন যেবেন জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ যতদিন হায়াতে রাখবেন इज्जत সম্মান পাবেন দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন বলুন না ইনশাআল্লাহ বাপেরা আমার তরুণেরা আমার যুবকেরা আমার বন্ধুরা আমার আপনি কবরের আযাবকে আল্লাহ আপনাকে দেখাবেন না সে চোখ দেখতে পাবেন না আপনি স্বপ্ন যখন দেখেন স্বপ্নের মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা একটা বাস পানিতে পড়ে যাচ্ছে আপনি সেই বাসের মধ্যে আছেন পানিতে ডুবে যাচ্ছেন আপনি হাবুডুবু খাচ্ছেন এই স্বপ্নের মধ্যে যখন আপনি আজাব গজব শাস্তি দেখেন তখন পাশের বাড়ির কেউ কি বুঝতে পারে না ঘরের অন্য কেউ বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারে না আপনি একা স্বপ্নের মধ্যে কষ্ট পান স্বপ্ন ভেঙে গেলে আপনি দেখেন যে আমি যেমনকে তেমনই আছি কিন্তু স্বপ্নের মধ্যে আপনি কষ্ট পেয়েছেন তেমন কবরে আজাবটা ওইভাবেই দেওয়া হবে যাকে দেয়া হবে সেই শাস্তি পাবে বাকিরা কেউ টের পাবে না আর যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়া হবে কবরে তারা শান্তি পাবে আর আল্লাহর ওলিরা মোড়ে মোদ্দান কবরে গেলে জিন্দা অবস্থায় থাকবে জোরে বলেন বলে হুজুর কবরে ওলিরা জিন্দা থাকবে আপনারা বলেন বটে কিন্তু জিন্দা থাকলে খাই কি

বলে হুজুর ওটা নাই মায়ের পেটে যেমন সন্তানকে আল্লাহ কুদরতি ক্ষমতায় জিন্দা জীবিত রাখেন কবরের ভিতরে যারা আল্লাহর মাহবুব পান্তা হন তাদেরকে কুদরতি ক্ষমতায় আল্লাহ জিন্দা জীবিত রাখে আল্লাহর ওলি হয়ে যান আল্লাহর নেক বান্দা হয়ে যান আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মربیয়ାନেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন কুল্লুনাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অন্য জায়গায় আমার আল্লাহ বললেন এজাজা আ আজাল হুমলা ইয়াস্তা খেরো না সাদামওয়ালা ইয়াসলাখ দেমন মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছেন সেই সময় একটু এদিক ওদিক করা হবে না আইনা মা তা কোন ইয়ুদরি কুমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদান বান্দা তুমি মৃত্যুর ভয় যেখানে পালায়ন করো না কেন সুদীর গম্বুজের ভিতর মজবুত কেল্লার ভিতর সুদির গম্বুজের ভিতর মজবুত কেল্লার ভিতর লোহার সিন্দুকের ভিতর তুমি ভেলোর যাও মাদ্রাজ যাও চেন্নাই যাও যেখানে যাও না কেন বান্দা

তৈরি হতে পেরেছে মৃত্যুর আগে তারা হলো দুনিয়ার মধ্যে চালাক মানুষ যদি আপনি তৈরি হতে পারেন বাবা আপনার রুহুটাকে সম্মান করা হবে আপনার রুহুটা দুটো জায়গার মধ্যে একটা যাবে ভাই আমার দোস্ত আমার হয় ইল্লিনে যাবে নারে সিদ্দিনে যাবে বন্ধুরা আমার তরুণ যুবকের হয় নেক মানুষদের রুহের জায়গায় যাবে না হলে পদ মানুষদের রুহের জায়গায় যাবে নেক মানুষদের রুহের জায়গায় চলে যায় মনে রাখবেন ওই রুহুটা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করবে যুবকেরা হে আবার বন্ধুরা দিন বাবা মা জেনে রেখে দেন আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান আল্লাহর মাহবুব বান্দা যদি আপনি হতে পারেন তাহলে আপনার দুনিয়াতেও কামিয়াবি আর আখেরাতেও কামিয়াবি হবে এই আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনাকে আল্লাহর ওলি বান্দাদের সোহবতে বসতে হবে আল্লাহর ওলি বান্দাদের পরামর্শ নিতে হবে আলেমে হাক্কানীদের দেখানো

নামাজও পড়ছে চিটিংবাজিও করছে দাঁড়িয়ে রেখেছে ধাপ্পাবাজিও করছে গিবোধ চগল খড়ি করছে বাড়াচ্ছে পরের মাল হক নষ্ট করছে 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 গালমন্দ নামাজ টুপি রেখে সিগারেট বিড়ি তারি মদ সবই চালিয়ে দিচ্ছে মাঝে মাঝে লটারির টিকিটও কাটছে কোটিপতি হওয়ার স্বপ্নও দেখছে তাহলে নামাজ রোজা দাঁড়ি টুপি রেখেই যে আল্লাহওয়ালা হয়ে যাবে তা নয় আল্লাহওয়ালা হতে গেলে কালটা ঠিক করতে হবে এইখানে

বুঝতে পারছেন কেউ বলে অলি সে এই জন্য আল্লাহর আলেম বান্দাদেরকে আলেমে হাক্কানিদের সহবতে বসতে হয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যান তারা অনেক বেশি বেশি আল্লাহকে মানেন অনেক বেশি বেশি আল্লাহর ইবাদতটা করেন অনেক বেশি বেশি আল্লাহকে ভয় করেন हमें अपनी जखार से घुम আল্লাহর অলিবান দ্বারা তখন আল্লাহর এবাদতে নেমাজ হয়ে যান হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আল্লাহর মাহবুব বান্দারা কিভাবে আল্লাহর অলি বান্দা হয়েছেন বাবা তারা কতটা মেহনত করেছেন কতটা পরিশ্রম করেছেন তবে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন বাবা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাগুল মাওলা ফালাগুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান হে তরুণ যুবকেরা তাই আপনি যদি আল্লাহর হয়ে যান আপনার আল্লাহ আপনার হয়ে যাবে আপনি আল্লাহর হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে আরো বেশি বেশি নফল ইবাদত গুলো করুন বছরে এক মাস রমজানের রোজার সঙ্গে সঙ্গে আরো বেশি বেশি নফল রোজা গুলো রাখুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আপনার জাবানকে পবিত্র করুন পেটকে পবিত্র করুন হৃদয় কে পবিত্র করন হিংসামুক্ত জীবনযাপন করুন অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার থেকে সরে থাকুন বিভিন্ন রকম অশ্লীলতা থেকে সরে থাকুন আপনার হৃদয়টাকে নরম করে ফেলুন আমার আল্লাহ নরম মানুষদের বলো ভালোবাসে

মাটিকে ভালো করে পানি দিয়ে ভিজে একটু কাদা করে যদি দেওয়ালে মারেন কি হবে গোলা মারলে কি হবে থাকবে না চলে আসবে থেকে যাবে তাহলে এটাও তো মাটি ইটটাও তো মাটি মাটি এটা হলো শক্ত মাটি ওটা হলো নরম মাটি নরম মাটি আটকে রয়ে যায় শক্ত মাটি ফিরে চলে আসে ভাই কথা ঠিক না বল আপনি যদি নরম মাটি হয়ে যান আল্লাহর সঙ্গে আপনি আটকে রয়ে যাবেন আর নরম শক্ত মাটি হলে আল্লাহর সঙ্গে mohabbat করতে চেষ্টা করবেন কিন্তু ফিরে চলে যাবেন বোঝাতে পারলাম কিনা জানি না এইজন্য মনটাকে নরম করুন নাকি আগে হৃদয়টাকে ঠিক করুন নবী ওই জন্য বলেছেন আত্মা কুয়া হা কত নামাজিদের দেখেছি বাপরে সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই বুঝতে পারছি আল্লাহর অলিদের আল্লাহর অলিদের ব্যাপারটা আলাদা তারা জালালি মিজাজে যখন থাকতেন কেউ সামনে দাঁড়াতে পারত না আবার তারা মাটির মানুষ বাচ্চারা তাদের কাঁধে উঠে পড়ে এরা হলো আল্লাহর অলি আমার নবী দেখেননি আপনি আমার নবীর সামনে সাহাবারা জোরে কথা বলার ক্ষমতা ছিল না আবার ইমাম হাসান ইমাম হুসাইন সহ এরকম ছোট ছোট বাচ্চারা নবীর কাঁধে পিটে উঠে ঘুরে বেড়াত সাহাবিরা এসে তাই আফসোস করে বলতে হুজুর বাচ্চারা তো ভালোই সাওয়ারি পেয়েছে এই ঘটনা আপনাদের মনে আছে মনে নাই একদিনকার ঘটনা ইমাম হাসান ইমাম হোসাইন কে আল্লাহর নবী কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হে তরুণ যুবকেরা কথা মনে পড়ে যায় হে আমার বন্ধুরা হে আমার মরমিয়ানীরা আল্লাহর নবী দজাহানের বাদশা Habe বললাম جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কলিজার টুকরা দুইজন নাওয়াসা نواসা রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہما দুই জন্নাতি বাইরে থেকে ফিরে এসে বলেন নানা জান নানা যান নানা যান বাইরে গিয়ে দেখলাম নানারা নাতিদের ঘোড়ায় চড়াচ্ছে বাপেরা ছেলেদের ঘোড়ায় চড়াচ্ছে আর কত বাচ্চাদের দেখলাম তারা ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছে আও নানা যান নানা যান নানা যান আপনার নাতিদের ঘোড়ায় চড়া আর বড় ইচ্ছা হয়েছে আমাদের ঘোড়া কিনে দেন ঘোড়া কিনে দেন আমরা দুই ভাই হাসান আর হোসাইন আমরা দুইজন ঘোড়া চেপে ঘুরে বেড়া আল্লাহর পানি নিয়ে বললেন ভাই হাসান ভাই হুসাইন তোমাদের নানা জান তো দুনিয়ার জামিনে গরিবি চেয়েছেন তোমাদের নানা জানে তো পয়সা নাই যে তোমাদেরকে ঘোড়া কিনে দেবে বরং তোমাদের নানা যান তোমাদের ঘোড়াই চাপা শখটা মেটাতে চান যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদের নানা যান আমি নিজেই ঘোড়া হয়ে যাব তোমরা দুজনে আমার পিঠে চেপে একটু ঘোড়াই চাপা শখটা মেটাতে পারো কেমন নানা চিন্তা করুন তো এই হলো নানা আমার নবীর থেকে ভালো নানা কেউ হবে ধরে বলেন দেখো নাতিদের কেমন আদর করছেন আহ দয়ার নাবি মায়ার নাবি গরিবি চেয়ে নিয়েছে গরিবি চেয়েছেন দয়ার নাবি নবী যদি ধনী হতে চাইতেন তাহলে মক্কার পাহাড় পর্বত আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোনা রূপায় পরিণত করে দিতে কিন্তু আমার নবী গরিবি চেয়েছেন তার কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ গরিব হবে গরিব উম্মত উম্মতি হবে তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাবে একবেলা খাবে একবেলা না খেয়ে থাকবে তারা কষ্ট পাবে তাই দয়ার নাবি বলেন তারা তোমার নানা জানকে দেখে সান্ত্বনা পাবে আমি রাসুলকে দেখে সান্ত্বনা পাবে আহারে আমার নাবিও ছিলেন গরিব আমার নাবিও অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন তাই আমি আল্লাহর কাছে ধন দাওলাত আমি চাইনি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা দিন বাবা জেনে দেন হে মুসলমান ধনীদের জন্য ধনীদের জন্য ফরজ করা হয়েছে পাঁচটা জিনিস কালেমাম নামাজ রোজা হজ বুনিয়াল ইসলাম ওয়ালা খামস রদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল হে তরুণ যুবকেরা বুনিয়াল ইসলাম ওয়ালা খামস মুসলমান শুনে রেখে দিন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনি সাক্ষ্য দেবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াইকামি সালাত নামাজ কায়েম করতে হবে ওয়াই তাই যাকাত যাকাতটা আদা করতে হবে ওয়াল হাজ এবং হজ করতে হবে ওয়া সাওম এবং রমজান মাসে রোজাটা রাখতে হবে এই পাঁচটা হলো বড় লোকেদের জন্য ধনী মানুষদের জন্য আর গরিবদের জন্য দুটো জিনিস বাদ দেওয়া হয়েছে সেটা হলো হজ এবং জাকাত বড় লোকেরা ওই পাঁচটা করে যে সবের হকদার হবেন গরিব মানুষ যারা হবেন তারা এই তিনটে করি সেই সবে এর হকদার হবেন শুধু তাই নয় ধনী মানুষদের আগে আমার আল্লাহ গরিব এবাদতকারী আল্লাহ ওয়ালাদের অনেক আগে ধনী মানুষদের অনেক আগে

মনে রাখবেন এখানে কোনো ছাড় নাই আপনাকে কালেমাটা বিশ্বাস করতে হবে কালেমাটা আপনাকে আমল করতে হবে কালেমার উপর আপনাকে স্থির হতে হবে আপনি মুখে শিকার অন্তরে বিশ্বাস কার্যে পরিণত করতে হবে আপনাকে আপনি বলছেন আমন্ত বিল্লাহি আমি আল্লাহর উপর ঈমান এনেছি পমালাইকাতিহি তার মালায়েকা ফারিস্তাদের উপর ঈমান এনেছি ওয়া কুতুবিহি তার কিতাব সময়ের উপর ঈমান এনেছি তার রাস রাসুলগণের উপরই মানে নেছে অলিয়াউমিল আখের কায়ামতের দিনের উপরই মানে নেছে অল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ভাগ্য ভালো যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমি বিশ্বাস করেছি অল বাসে বাদাল মউত মৃত্যুর পর আবার জীবিত হতে হবে ভাই ইয়া কিছু যদি বিশ্বাস করা হয় তবেই তো আপনার কালেমার প্রতি বিশ্বাস রাখা হয়

নামাজে ছাড় নাই ধনী হোক আর গরিব হোক কোনোভাবেই নামাজের ছাড় দেওয়া হয়নি আপনি নামাজ যদি ছেড়ে দেন যতই ভালো ভালো কাজ করেন কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না দুনিয়ার কাজ দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেবে দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মান পাবেন ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন উঁচু চেয়ার পাবেন ভালো কাজ করেছেন যতই চাই করেন না কেন বাবা নামাজ যদি আপনি ছেড়ে দেন এই আমলটা এ সবটা জন্য জমা থাকবে না যতই ভালো কাজ করেন দুনিয়ার জামিনে তার বদলা যা দুনিয়াতে পাবেন সেই ভালো কাজের কোনো বদলা পাবেন না যদি না আপনি নামাজটা পরে নামাজ কে না কাজ আছে কে বলো আমার নামাজ আছে নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে ফজর গেল ঘুমের ঘরে জোহর গেল কাজে আসর গেল হেলাই ফেলাই মগরিব মাঝে মাঝে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কাজকে বলতে হবে নামাজ আছে নামাজে কোন ছাড় নাই আমি এর আগে নামাজ নিয়ে অনেক আলোচনা করেছি হে তরু নামাজ পড়তেন এমন ভাবে নামাজ পড়তেন তারা দুনিয়ার সব কিছুকে ভুলে যেতেন নামাজ যখন পড়তেন তারা এটা চিন্তা করতেন তারা আল্লাহকে দেখতে বান।

এমন সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেছিলেন নামাজ যখন পড়ব তখন তীরটা লিঙ্ক বের করে নেবেন হে তরুণ যুবকের নামাজে দাঁড়িয়ে আছে পাচ্ছেন বাবা এত নামাজের মধ্যে আনন্দ পাচ্ছেন এত মধু পাচ্ছেন এত আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নামাজটাই ইমানদারের জন্য মেরাজ এর জন্য বলা হয়েছে আর সলা তো মেরাজুল মোমেন মোমেনদের জন্য মেরাজ হল নামাজ যখন তুমি নামাজ পড়বে তখন তোমার সঙ্গে আল্লাহ দিদার হয়ে যাবে এমন সুম